বুধবার সকালে হঠাৎই আগুন লাগে শর্টলেকের এসডিএফ বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগার খবরে তড়িঘড়ি নিচে নেমে আসেন কর্মীরা পরে দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে আসে সোমবার সকালে শর্টলেকের সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে হাইড্রোলিক ল্যাডারকে কাজে লাগানো হয় সকাল সাড়ে দশটা নাগাদ চারতলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা সেই সময় তথ্যপ্রযুক্তি অফিসের প্রায় সব কর্মীরাই চলে এসেছিলেন অফিসে আগুন লাগার খবর পেয়ে কর্মীরা তড়িঘড়ি নিচে নেমে আসেন কয়েকজন ভেতরে আটকে থাকলেও দমকল কর্মীরা তাদের বাইরে বের করে আনেন আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে কর্মীরা জানান ঘটনার সময় কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি বিল্ডিংয়ে নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী সুজিত বসু ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সল্টলেক